হ্যাঁ হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিআর কেফ গেমিং। অ্যান্ড গাইজ, ফ্রি ফায়ারের আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো গাইজ, ফ্রি ফায়ারের মধ্যে চলে এসছে রিজিওনাল ব্যাটেল বা এই ধরনের একটা ইভেন্ট, যে ইভেন্টের মধ্যে থেকে তোমরা কিন্তু অনেক আইটেম ফ্রিতে পাবে, আর অবশ্যই তোমাদেরকে গেমস খেলে কিন্তু সেখান থেকে নিতে হবে। অ্যান্ড গাইজ, এখানে নতুন ইলাইট পাস চলে এসছে, তো তোমরা যারা ইলাইট পাস নাও নি, তোমরা ইলাইট পাস নিয়ে নিতে পারো। ইলাইট পাসের মধ্যে কী কী আছে সব কিছু তোমরা ইলাইট পাস সেকশনে গেলে দেখতে পেয়ে যাবে। তো গাইজ, এখানে যে ইভেন্টের ব্যাপারে তোমাদেরকে বলছি, তো দেখো এখানে এই যে আইটেমগুলো এখানে দেখতে পাচ্ছ, সব আইটেমগুলো তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবে। তার জন্য কিন্তু তোমাদেরকে তোমাদের মানে তুমি যে কান্ট্রির সেই কান্ট্রির হয়ে খেলতে হবে। তোমাকে এখানে লেখাই আছে প্লে টু আর্ন পয়েন্ট অ্যান্ড উইন টু ব্রিং প্রাইড টু ইয়োর কান্ট্রি, তোমার দেশের হয়ে খেলতে হবে। অ্যান্ড গাইজ, তুমি সেখানে ঠিকঠাকভাবে খেলতে পারলে, কীভাবে খেললে, কী বৃত্তান্ত সব কিছু জানাবো তোমাদেরকে। তো গাইজ, এখানে দেখো গ্লোওয়ালের যে স্কিনটা দেখতে পাচ্ছ, একটা ব্ল্যাক কালারের গ্লোওয়ালের স্কিন, এটা আমরা সবাই ফ্রিতে পেয়েছিলাম। আর এটা কিন্তু যারা এখনও পাওনি তোমরা, তো তারাও কিন্তু ফ্রিতে পাবে। বাট গাইজ, এখানে তোমাদেরকে এই যে মাইলস্টোন কমপ্লিট করতে হবে, তাহলেই কিন্তু এখান থেকে সব কিছু আইটেম তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবে। তো কীভাবে পাবে কী বৃত্তান্ত সব কিছু চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো এখানে দেখো মোর ইনফো, এখানে ক্লিক করলে এখানে ইভেন্ট পেজটা কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো গাইজ, ইভেন্ট পেজটা একটু দেরি হচ্ছে, হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে। তো গাইজ, এখনও লাইক না দিয়ে থাকলে ভিডিওতে কী করছো ইয়ার, লাইক দিয়ে দাও, যত ইচ্ছা লাইক দিয়ে দাও, অবশ্যই একটার বেশি লাইক তো তুমি দিতেই পারবে না। তো গাইজ, লাইক দিয়ে দাও ভিডিওতে। তো আর গাইজ, ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়তো একটু নয়েজ আসতে পারে, তার কারণ দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে, সেজন্য একটু সমস্যা হতে পারে। তো আমি জানি তোমরা সেটা ম্যানেজ করে নেবে আর কি। তো গাইজ, এখানে দেখো তো ফার্স্টে তোমাকে তোমার কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো তুমি যদি বাংলাদেশের হয়ে থাকো, এখানে বাংলাদেশ সিলেক্ট করবে, যদি তুমি ইন্ডিয়ার হয়ে থাকো, এখানে ইন্ডিয়া সিলেক্ট করবে, আর যদি তুমি নেপালের হয়ে থাকো তাহলে নেপাল সিলেক্ট করবে, সিম্পল ব্যাপার। তো আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। এরপর তুমি এখানে নিচে যে সিলেক্টের অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করতে হবে। তো গাইজ, এখানে ক্লিক করার আগে তোমাদেরকে রুলসের ব্যাপারে একটু দেখিয়ে দিই। তো এখানে রুলসে ক্লিক করলে কিন্তু তোমরা এখানে রুলস দেখতে পাবে। তো এখানে রুলস বলতে তুমি কিভাবে এখানে পার্টিসিপেট করবে সেই সব ব্যাপারে, হাউ টু প্লে, অনেক কিছু তুমি আইটেম এখানে দেখতে পাবে। তো সব কিছু তোমাদেরকে আমি এমনিতেই বলে দিচ্ছি, তো এগুলো পড়ার কোনো দরকারই নেই। তো গাইজ, এখানে সিম্পলি তোমাদেরকে কনফার্মে আবারও ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে, আর তোমার রিজিওনে কত প্লেয়ার আছে, র্যাঙ্কে একে কে আছে, দুয়ে কে আছে, সব কিছু এখানে দেখতে পাবে। তুমি কত র্যাঙ্কে আসো সেটাও তুমি এখানে দেখতে পেয়ে যাবে। তো গাইজ, তোমরা এখান থেকে এই আইটেমগুলো কীভাবে পাবে সব কিছু তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। এখানে দেখো এই যে বান্ডেল এবং এসকারের স্কিন দেখতে পাচ্ছ, টাইটানিয়াম এসকার মনে হচ্ছে আমার, কিন্তু টাইটানিয়াম না হতেও পারে। আর এছাড়াও গাইজ, এখানে দেখো আরও যেসব রিওয়ার্ডগুলো আছে তোমরা এখানে দেখতে পাবে। এখানে প্যারাঙ্গের স্কিন দেখতে পাচ্ছ গাইজ, এখানে এই যে প্যারাঙ্গের স্কিন, এছাড়াও তোমরা এখানে কিন্তু ওপেন রয়্যালে ভাউচার দেখতে পাচ্ছ। তো এই সব কিছুই কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে একদম। আর গাইজ, এখানে ডায়মন্ড রয়্যালে ভাউচার দেখতে পাচ্ছ। তো কীভাবে কোনটা পাবে সব কিছু তোমাদেরকে আমি বলে দিচ্ছি চলো। তো গাইজ দেখো, ফার্স্টে তোমাদেরকে আমি বলে দিই, এখানে যে ফার্স্টের থেকে আমি বলি আর কি। তো এখানে যে এই যে টাইগার স্যুট বা টাইগার যে বান্ডিলটা দেখতে পাচ্ছ, এছাড়াও তোমরা এসকারের স্কিনটা দেখতে পাচ্ছ, এগুলো তোমরা 30 দিনের জন্য পাবে। তো কীভাবে পাবে, তো এই 30 দিনের জন্য এগুলো পেতে হলে তোমাকে টপ 1%-এর মধ্যে থাকতে হবে। তো টপ 1% মানে তোমাকে 100 জনের মধ্যে থাকতে হবে পয়েন্টে। তো পয়েন্ট কীভাবে কালেক্ট করবে সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো দেখো, এখানে কিন্তু তোমরা টপ 100-এর মধ্যে থাকলে তবেই কিন্তু এই দুটো আইটেম পাবে। এছাড়া গাইজ, এখানে তুমি যখন সেকেন্ড অপশনে চলে যাবে, তো এখানে তোমাকে টপ 5%-এর মধ্যে থাকতে হবে, মানে টপ 500 জনের মধ্যে থাকতে হবে তবে, মানে পয়েন্টে আর কি। পয়েন্টে তুমি যদি টপ 500 জনের মধ্যে থাকতে পারো, তাহলে তুমি এখান থেকে এই স্কারের স্ক্রিনটা পেয়ে যাবে 30 দিনের জন্য। অ্যান্ড গাইজ, এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ, এই বান্ডিলটা তোমরা 30 দিনের জন্য পেয়ে যাবে। তো গাইজ, তোমরা এখন কমেন্টে জানাও যে তোমাদের এই বান্ডিলটা বেশি ভালো লাগছে নাকি টাইগারের যে আগের বান্ডিলটা দেখালাম এটা বেশি ভালো লাগছে, অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর জানাতে ভুলবে না গাইজ, জানালে একটু ভালো লাগবে আর কি। আর এছাড়াও গাইজ, তোমরা এখানে 3 নম্বর অপশনে চলে গেলে এই যে স্কারের আরও একটা কালার দেখতে পাচ্ছ, স্কিন দেখতে পাচ্ছ, এটা পেয়ে যাবে। এছাড়াও তোমরা এই যে লেডিস যে বান্ডিলটা দেখতে পাচ্ছ, লেডিস না, এটা ফিমেল বান্ডিল, যাই হোক গাইজ, তো এখানে ফিমেল বান্ডিলটা তোমরা পেয়ে যাবে। তার জন্য তোমাদেরকে কিন্তু টপ 10-এর মধ্যে থাকতে হবে, মানে টপ 10%-এর মধ্যে, মানে 1000 জনের মধ্যে পয়েন্টে থাকতে হবে তোমাকে, তবেই তুমি 30 দিনের জন্য এই দুটো আইটেম পাবে। আর এছাড়া গাইজ, এর পরের অপশনে গেলে তোমরা প্যারাঙ্গের যে স্কিনটা 30 দিনের জন্য পেয়ে যাবে, তবে এখানে অবশ্যই তোমাকে কিন্তু টপ 25%-এর মধ্যে থাকতে হবে, তার মানে এখানে 2500-এর মধ্যে তোমাকে অবশ্যই থাকতে হবে পয়েন্টে, তবেই কিন্তু এখানে তুমি 30 দিনের জন্য প্যারাঙ্গের স্কিনটা পাবে। আর এছাড়া গাইজ, এখানে যাওয়ার পর তোমরা যদি টপ 50%-এর মধ্যে থাকতে পারো, মানে টপ 5000 লোকের মধ্যে বা 5000 প্লেয়ারের মধ্যে থাকতে পারো র্যাঙ্কে, তাহলে তোমরা এখান থেকে কিন্তু এই যে ওয়েপন রয়্যাল ভাউচার এটা পেয়ে যাবে। আর এছাড়া গাইজ, এখানে যাওয়ার পর দেখো রিজিওনে নাম্বার 1-এ যদি তুমি থাকতে পারো, তাহলে তুমি এখান থেকে এই যে 3টে ডায়মন্ড রয়্যাল ভাউচার এগুলো তুমি পেয়ে যাবে। রিজিওন বলতে তোমার দেশের মধ্যে যদি তুমি নাম্বার 1-এ থাকতে পারো, তাহলে তুমি এগুলো পেয়ে যাবে। অন্যান্য আইটেমগুলো তো পাবেই, 1 নম্বরে থাকলে সেটা তো অবভিয়াসলি পেয়ে যাবে, আর এছাড়া এগুলো এক্সট্রা পাবে যদি তুমি নাম্বার 1-এ থাকতে পারো র্যাঙ্কিংয়ে।
আর এছাড়া গাইজ তোমরা এই সাইডে গেলে এখানে দেখতে পাচ্ছ তুমি টপ, এখানে সব কিছু লেখাই আছে, টপ 50%, টপ 10%, তো এগুলো তুমি তো এমনিতেই পাবে। কিভাবে কি বৃত্তান্ত সব তো বলেই দিলাম। তো গাইজ এখন তোমাদেরকে আমি বলে দিই যে তোমরা পয়েন্ট কিভাবে কালেক্ট করবে এখান থেকে। তো গাইজ পয়েন্ট কালেক্ট করতে হলে এখানে সিম্পলি ক্লেম রিওয়ার্ড যে অপশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে তোমাদেরকে বুঝিয়ে দিই। তো এখানে ক্লিক করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, মাইলস্টোন ইন্টারফেস। তো এখানে দেখো রিওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা গোল্ড রয়্যাল ভাউচার, এছাড়াও এক্সপি কার্ড আছে, এছাড়াও কিউপিড স্কারের বক্স আছে, আর সব থেকে বড় গাইজ এখানে ব্ল্যাক কালারের গ্লু ওয়ালের স্ক্রিনটা আছে। তো এগুলো তোমরা কদিনের জন্য পাবে আর কিভাবে পাবে সব কিছু বলে দিচ্ছি। তো দেখো এখানে তুমি 10 পয়েন্ট কালেক্ট করলে এখানে গোল্ড রয়্যাল ভাউচার পাবে, আর এখানে তুমি 1000 পয়েন্ট কালেক্ট করলে এখানে তুমি এক্সপি কার্ড পাবে 100% 7 দিনের জন্য। আর এছাড়াও তোমরা এখানে 5000 পয়েন্ট কালেক্ট করলে এখান থেকে তোমরা কিন্তু কিউপিড স্কারের এই যে 3টে বক্স এখান থেকে পেয়ে যাবে। আর যখনই তুমি 10000 পয়েন্ট কালেক্ট করে নেবে এখান থেকে তুমি পেয়ে যাবে একটা নেম চেঞ্জ কার্ড, যেটা দিয়ে তোমার নিকনেম তুমি চেঞ্জ করতে পারবে। আর এছাড়া তুমি যখন 20000 পয়েন্ট কালেক্ট করে ফেলবে সাথে সাথে কিন্তু তুমি গ্লু ওয়ালের যে ব্ল্যাক কালারের যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ একদম শেষে, এটা তুমি 30 দিনের জন্য পেয়ে যাবে। তো গাইজ আমার মনে হয় না এর কোনো মানে হয়। এই স্ক্রিনটা আমাদের সবাইকে ফ্রিতে দিয়েছিল, সম্পূর্ণ ফ্রিতে, শুধু ক্লেম করতে হয়েছিল লগ ইন করে, আর এই গ্লু ওয়ালের স্ক্রিনটা আমাদের আমরা পেয়েছিলাম। তো তোমরা যারা পাওনি তাদের জন্য এটা পারমানেন্ট দিয়ে দিতে পারতো 30 দিনের জন্য, নিয়ে কোনো মানে হয় এটা? এর কোনো মানে হয় না। তো গাইজ গেরিনা যা বোঝে তাই করে, গেরিনার ইচ্ছা, তো এর উপরে কিছু বলারও নেই। তো যাই হোক তোমরা 30 দিনের জন্য গ্লুয়ালটা নিয়ে এনজয় করতে পারবে, তবে তোমাদেরকে 20000 পয়েন্ট কালেক্ট করতে হবে। তো গাইজ এবার বলি পয়েন্ট তোমরা কীভাবে কালেক্ট করবে। তার আগে গাইজ লাইক এখনও না দিয়ে থাকলে গাইজ লাইক দিয়ে দাও ভিডিওতে, এত সুন্দর একটা ভিডিও, এত বড় একটা আপডেট নিয়ে আসলাম, তো লাইক দিয়ে দাও গাইজ, লাইক দিয়ে দাও। লাইক দিলে মোটিভেশন পাই অনেক, একটা লাইক একটা মোটিভেশনের সমান, তো গাইজ লাইক দাও। তো গাইজ দেখো এখানে পয়েন্ট কালেক্ট করতে হলে তোমাদেরকে এভরি কিল 10 পয়েন্ট, মানে পার কিলে তুমি 10 করে পয়েন্ট পাবে, তাই সেটা তুমি যে ম্যাচই খেলো না কেন। তো পার কিলে তুমি 10 করে পয়েন্ট পাবে, তো যদি তুমি 10টা কিল করো 100 পয়েন্ট পাবে। আর এখানে তুমি যখনই বুইয়া করবে কোনো ম্যাচ, তো সেখানে তুমি 150 পয়েন্ট পেয়ে যাবে গাইজ। আর যখনই তুমি সেকেন্ড প্লেসে চলে আসবে কোনো ম্যাচ খেলতে খেলতে, সেকেন্ড প্লেস বলতে যারা বুইয়া করবে তাদের আগে যদি তুমি মরে যাও, তো বুঝতেই পারছো আমি কি বলতে চাচ্ছি। তো সেকেন্ড প্লেসে গেলে তুমি 100 পয়েন্ট পাবে। অ্যান্ড গাইজ তুমি যদি থার্ড প্লেসে যেতে পারো কোনো ম্যাচ খেলে, তাহলে তুমি এখান থেকে পেয়ে যাবে 50 পয়েন্ট, মানে 50 পয়েন্ট। তো এভাবেই কিন্তু তুমি পয়েন্ট কালেক্ট করবে। আর পয়েন্ট কালেক্ট করা কত সহজ তোমরা এখানে বুঝতেই পেরে গেছো। তো পয়েন্ট কালেক্ট করলে এই যে মাইলস্টোন যে রিওয়ার্ডগুলো এখানে দেখতে পাচ্ছ এগুলো তো তুমি পাবেই, আর এগুলোর সাথে সাথে কিন্তু এই সাইডে যে তোমরা এই যে বান্ডিল বা এখানে যে রিওয়ার্ডগুলো তোমাদেরকে আগে দেখালাম আমি, এই রিওয়ার্ডগুলোও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তবে তোমাদেরকে ওইভাবে একইভাবে পয়েন্ট কালেক্ট করতে হবে, তার মানে তোমাদেরকে বেশি বেশি খেলতে হবে, আর শুধু বেশি খেললে হবে না, ভালোভাবে খেলতে হবে, কিল করতে হবে, বুইয়া করতে হবে, তবে কিন্তু তুমি বেশি বেশি পয়েন্ট এখান থেকে কালেক্ট করতে পারবে। অ্যান্ড গাইজ তোমরা বেশি বেশি খেলো, ভালো করে খেলো, আর এখান থেকে এই যে আইটেমগুলো 30 দিনের জন্য হোক আর যে কদিনের জন্য হোক গাইজ এনজয় করো আইটেমগুলো নিয়ে। অ্যান্ড কি বলবো গাইজ, লাইক যদি এখনও না দিয়ে থাকো লাইক দিয়ে দাও ভিডিওতে, আর নেক্সট টাইম এ ধরনের ইন্টারেস্টিং এবং আপডেট রিলেটেড ভিডিওসগুলো সবার আগে সবসময় দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড বেল আইকনে ক্লিক করে ওয়াল সেট করে দাও। মনে রাখবে যখনই তুমি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে ওয়াল সেট করে রাখবে, এই চ্যানেলের কোনো ভিডিও কখনোই তোমার থেকে মিস হবে না। তো গাইজ দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।